যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো, মানে আমি আমার নতুন বন্ধুদের কথা বলছি, যারা প্রথমবার আমার আজকে ভিডিওটা দেখছো, তাদের জন্য এই কথাটা বলছি যে প্রেগনেন্সি সংক্রান্ত আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন মতন তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো, মানে আমার চ্যানেলের লোগোতে ক্লিক করবে, ক্লিক করে ভিডিও অপশানে যাবে, ভিডিও অপশানে গিয়ে পপুলার অপশানটায় যাবে, সেখানে গেলে দেখতে পাবে পরপর পরপর আমার অনেকগুলো প্রেগনেন্সি ভিডিও দেওয়া রয়েছে। তো তোমাদের প্রয়োজন মতন তোমরা প্লিজ দেখে নিও, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আরও একটা কথা জানিয়ে দিই, আমি প্রেগনেন্সি নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি, প্রত্যেকের ভিডিওতে আমি এটাই বলেছি যে বেবি বয় বেবি গার্ল আমাদের কাছে কিন্তু সমান মূল্যবান, তারপরেও মায়েদের একটু জানতে ইচ্ছে করে, সেটা আমি কখনো দোষ বলবো না। তো প্রত্যেকটা মায়ের একটু জানতে ইচ্ছে করে যে বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে, তো সেই জন্যই কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে বলেছি যে প্রেডিকশন করা আর কি, আমরা কি করতে পারবো, আমরা শুধুমাত্র কিন্তু প্রেডিকশন করতে পারবো যে এই এই সিমটমসগুলো দেখলে, এটা এটা দেখলে বেবি বয় হতে পারে বা বেবি গার্ল হতে পারে। তো তোমরা এর এই যে ভিডিওগুলো, যে টপিকগুলোর ওপরে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তবে কয়েকজন কয়েকজন আছে যারা নেগেটিভ কমেন্টও করেছে। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে দেখো, আমি তো ডক্টর নই, আমি যেহেতু মা হয়েছে আর আমি যেহেতু আমার যেহেতু বেবি বয় হয়েছে, তো সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। আর সব থেকে বড় কথা, প্রচুর প্রশ্নও আসে, প্রচুর মায়েরা দিদিরা বোনেরা জানতে চায়, সেই জন্য কিন্তু আমার ঘুরিয়ে ফিরে এই ভিডিওগুলো করা। তোমরা নিজেরাও লক্ষ্য করবে যে আমি একটা কথা এক একটা ভিডিওতে হয়তো অনেকবার বলেছি, তার সত্ত্বেও কিন্তু ওই একই প্রশ্ন আমাকে করছে। তো তোমরাই বলো যে সে হয়তো আমার সেই ভিডিওটা দেখেনি, সেই জন্য প্রশ্নটা করছে, তো সেই জন্য কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরে এক কথা বারবার বলতে হয়। তো যাই হোক, শুরুতে এই কথাগুলো এই জন্যই বলা, কেন কি আমি যদি নিজে মুখে না বলি তোমরা তো জানতে পারবে না, না সেই জন্য কিন্তু আমি জানিয়ে দিলাম যে তোমাদের প্রয়োজন মতন তোমরা কিন্তু গিয়ে ভিডিওগুলো প্লিজ একটু চেক আউট করে নিও, প্রয়োজন পড়লে কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো, আমার যা যা মানে আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো চলো নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি, আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যেমনটা তোমরা দেখে এসেছো, আজকে তোমাদের সঙ্গে কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করব, যেগুলো উত্তর রিপ্লাই করা হয়নি। তো খুব বেশি আজকে প্রশ্ন নেব না, কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি, তো ঝটপট করে সেগুলো একটুখানি আলোচনা করে নিই। তো ফার্স্ট কোশ্চেন করেছে, আচ্ছা বোনু একটা কথা বলছি, তোমার নিপেল কালার কেমন ছিল, পুরো কালো নাকি হালকা কালো? দেখো নিপেলের কথা কিন্তু আমি এর আগেও বলেছি, তাও দেখো প্রশ্ন এসেছে। তো নিপেল কালার কিন্তু আমার বলতে পারো কালোই ছিল, হালকা কালো না, কালো বলতে পারো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন দিকে কাত হয়ে বেশি ঘুমাতে? এই উত্তরটাও আমি অনেকবার বলেছি, কোন দিকে কাত হয়ে বেশি ঘুমাতাম, আমি কিন্তু বাম পাশ ফিরে বেশি ঘুমাতাম, আমার ডান দিকে আমার মনে হতো যেন ডান দিকে আমি বেবিটা ক্যারি করছি, সেই জন্য কিন্তু বাম দিকে ফিরে বেশি ঘুমাতাম। আর এছাড়াও ডাক্তাররা সবসময় বলে যে মায়েদের বাম দিকে ফিরে শুতে হয়, তাহলে বাচ্চা এবং মায়ের জন্য দুজনের জন্যই স্বাস্থ্যকর। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, মুখে কি ব্রণ হয়েছিল? না আমার মুখে কিন্তু একদম ব্রণ হয়নি, আমি একটু তাড়াতাড়ি করে ভিডিও মানে প্রশ্নগুলো পড়ছি, কেন কি ভিডিওটা বেশি বড় করার ইচ্ছে নেই, সেই জন্য তাড়াতাড়ি করে পড়ছি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন করেছে, আপু তুমি কত মাস থেকে বাবু নড়াচড়া ফিল করেছিলে? আমার 3 মাস শেষ হচ্ছে, 4 মাস শুরু হয়েছে, আমি এখন বাবু নড়াচড়া ফিল করছি, রিপ্লাই দাও প্লিজ। আচ্ছা এই একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন রিসেন্ট একটা দিদিভাই করেছে, রিসেন্ট না আই থিঙ্ক কালকে মনে হয় একটা দিদিভাই করেছে, দিদিভাই আমার 4 মাস চলছে, আমি বেবি নড়াচড়া ফিল করতে পারছি না, এরকম একটা প্রশ্ন মানে এই দিদিভাই করেছে যে আমি 4 মাসে বেবি নড়াচড়া ফিল করতে পারছি, আর সেই দিদিভাইটা বলেছে যে দিদিভাই আমি 4 মাসে বেবি নড়াচড়া ফিল করতে পারছি না। তো আমি দিদিভাইকে রিপ্লাইও করেছি কমেন্ট বক্সে, তাও ভিডিওতে বলছি। দেখো ম্যাক্সিমামটা এরকম হয় যাদের, যারা ফার্স্ট কনসিভ করে, প্রথমবার মা হতে চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটাই হয় যে তারা প্রথম সন্তানের বেলা কিন্তু ওই 4 মাস, যেটা 4 মাসে কিন্তু বেবি নড়াচড়া খুব একটা ফিল করতে পারে না, এটা ন্যাচারাল ব্যাপার। 5 মাসে পড়লে যেহেতু মোটামুটি 22-23 সপ্তাহের দিকে বেবি মোটামুটি কমপ্লিট হয়ে যায়, বেবির জেন্ডারটাও হয়ে যায়, মানে বেবি লিঙ্গ কমপ্লিট হয়ে যায়, অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে যায় শুধুমাত্র লাংসটা ছাড়া, তো তখন কিন্তু বেবি খুব ভালো বেশি মুভমেন্ট করে, সেই কারণে কিন্তু 5 মাসে বেবি মুভমেন্ট ভালো বোঝা যায়। তো 4 মাসের দিকে না খুব বেশি
চেয়ে ভালো বেবি মুভমেন্ট বোঝা যায় না, কেন কি বিশেষ করে নতুন মায়েদের জন্য, যারা সেকেন্ড বার মা হয় তারা হয়তো ফিল করতে পারবে, তারা বুঝতে পারবে, তাদের যেহেতু গতবারের একটা এক্সপিরিয়েন্স রয়েছে তারা সেকেন্ড বেবিদের বুঝতে পারে। কিন্তু ফার্স্ট বেবির ক্ষেত্রে কিন্তু যেটা আমি ফিল করেছিলাম, আমি এখানে 4 মাসে সত্যি কথা বলতে বেবি মুভমেন্ট খুব ভালো বুঝতে পারিনি, সেরকম মনেও পড়ছে না যে আমি ভালো বুঝতে পেরেছি নাকি আদৌ বুঝতে পেরেছি, সত্যি কথা বলতে আমি ভালো বুঝতে পারিনি। তো যারা সেকেন্ড বেবি নিচ্ছে তারা হয়তো ভালো বুঝতে পারতেও পারে, কিন্তু ম্যাক্সিমামটা এটাই দেখা যায় যে ফার্স্ট বেবির ক্ষেত্রে কিন্তু মায়েরা 4 মাসে বেবি মুভমেন্ট বুঝতে পারে না, ম্যাক্সিমাম এরকম দেখা যায়। তো তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা যারা 4 মাসে বেবি মুভমেন্ট বোঝার চেষ্টা করছো তোমরা একটু রিল্যাক্স করো, সাজেস্ট করবো যে টেনশান করো না, কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, তোমরা 5 মাসের দিকে একটু এগিয়ে যাও, একটু অপেক্ষা করো, আশা করছি তোমার 5 মাসে খুব ভালো বেবি মুভমেন্ট বুঝতে পারবে। আর এই দিদিভাই যেটা বললো যে আমি এখন 4 মাসে বিভিন্ন ছেলেরা ফিল করছি, তাহলে তো খুব ভালো, খুব খুব খুবই ভালো খবর এটা, তুমি বেবি মুভমেন্ট বুঝতে পারছো, এটা এমন বিশেষ কিছু প্রবলেম না, এটা খুবই গুড নিউজ একটা, খুব ভালো খবর একটা। তো চলো নেক্সট কোয়েশ্চেন আছে দিদি, একটা কথা ছিল তোমার ছেলের বার্থ ওয়েট কত হয়েছিল? আচ্ছা, আমার বেবির বার্থ ওয়েট আমি অনেক এর আগে অনেক ভিডিওতে বলেছি, মাঝে অনেক ভিডিওতে বলা হয়নি, আমার বেবির বার্থ ওয়েট ছিল, মানে হসপিটাল থেকে ডিসচার্জ করার সময় যে ওজনটা বলেছিল সেটাই বলছি, আমার বেবির ওজন ছিল 2 কেজি 600, কিন্তু বাবু একদমই স্বাভাবিক ছিল, কোনো প্রবলেম হয়নি, মানে 3 কেজি পুরোপুরি হয়নি, তাও কিন্তু বাবু খুব সুস্থ স্বাভাবিক ছিল। আর কত উইকে তোমার ডেলিভারি হয়েছিল? আমার 9 মাস ডেলিভারি, 36-37-এর কাছাকাছি এরকম ডেলিভারি উইক ছিল। নেক্সট কোশ্চেন, ও দিদিভাইয়ের এসব প্রশ্ন, 36 উইক চলছে বাট ডক্টর বলছে আমার জল কমে যাচ্ছে, খুব ভয় ভয়ে আছি গো, এটার উপায় কী? ওই দিদিভাই এটা একটা প্রশ্ন করেছে, একসঙ্গেই লম্বা একটা প্রশ্ন, যে আমার 36 উইক চলছে বাট ডক্টর বলছে আমার জল কমে যাচ্ছে, খুব ভয়ে আছি, এটার উপায় কী? তো আমার তো মনে হয় এটাই হবে, যেহেতু তোমার গর্ভে জল কমে যাচ্ছে তাহলে আই থিঙ্ক 36 সপ্তাহ হয়ে গেছে, যখন ডেলিভারিটা হয়ে যাওয়াটা স্বাভাবিক, ডেলিভারি হয়ে গেলেই ভালো, জল কমে গেলে তো বেবির জন্য সমস্যা, এরপরে তো বেবি আর রাখা যাবে না। তো এটা এই দিদিভাইয়ের সঙ্গে কেন, আরও অন্যান্য মানে মায়েদের ক্ষেত্রে এটা হয় যে জল যদি কমে আসে তাহলে কিন্তু মানে ধীরে ধীরে ধরো একটু জল ভাঙতে শুরু করেছে, তো তখন কিন্তু মোটামুটি যদি 9 মাসে পড়ে যায় তাহলে আশা করছি চিন্তার কোনো কারণ নেই, কেন কি 9 মাসে অনেকের ডেলিভারি হয়, অনেকে 10 মাসেও হয়। তো 9 মাসে যেহেতু আমি ডেলিভারি করেছি তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 9 মাসে ডেলিভারি করলে কোনো প্রবলেম হয় না। আরও সব থেকে বড় কথা হচ্ছে যেটা দিদিভাইয়ের জল কমে যাচ্ছে তাহলে কিন্তু সেই সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারিটা অবশ্যই করে নেওয়াটা দরকার, সেটা নর্মালও হোক আর সিজারও হোক, সেটা অবশ্যই ডক্টর সাজেস্ট করবে যে তোমার কী করতে হবে, নর্মালে হলে নর্মালে তো হয়েই যাবে আর সিজার করলে সিজার করতে হবে, তো বুকে সাহস রেখে ভগবানের নাম নিয়ে ডেলিভারিটা করে নিলেই বেটার হয়। আর আরেকটা কোশ্চেন করেছে, আপু তোমার ঘুম কি বেশি হতো না কম হতো? সত্যি কথা বলতে আমার ঘুম খুব মানে এতটাই কম হতো বলার বাইরে, ভীষণ ভীষণ কম ঘুম হতো, তবে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমার কম ঘুম হলে কী হবে, কিন্তু খুব অ্যাক্টিভ থাকতাম, একদম যে দুর্বল হয়ে থাকতাম তা কিন্তু না, হ্যাঁ শুধু ঘুমটা খুব কম হতো, মানে লেট নাইট আমি মোবাইল ঘাঁটতাম, এইসব প্রেগনেন্সি ভিডিও টিডিও দেখতাম, আর দিনের বেলাও খুব একটা ঘুম হতো না, আমার ওই ভোরের দিকে ঘুমটা হতো। তো বলে দিলাম যে আর আমি এটা শুনেওছি যে বেবি বয়ের ক্ষেত্রে নাকি মায়েদের ঘুম খুবই কম হয় কিন্তু মায়েরা খুব অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো আজকে খুব চটজলদি করে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, আর আবারও বলছি তোমরা যারা নতুন এসছো প্লিজ একটু চেক আউট করে নিও, আমি এর আগেও আরও ভিডিও করেছি, তবে এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করে কথা বলছি, ভিডিও একটু শর্ট করে করার চেষ্টা করছি আর কি, মানে বারবার চেষ্টা করি একটু শর্ট করে করা, তাও 10 মিনিটের উপরে হয়ে যায়। তো আর দেখো
আমি এই টপিকের উপর বড় ভিডিও আনছি, বেশ অনেক মানে অনেকটা ভিডিও হয়েছে। কেউ কেউ বলছে যে আমি কেন একই টপিকের উপর ভিডিও আনছি। দেখো, প্রেগনেন্সি জার্নির উপর ভিডিও আনাটাকে আমার মনে হয় না যে খুব একটা বেশি অন্যায় বলে, কেন কি এই প্রেগনেন্সি জার্নিতে অনেক রকম টপিক চলে আসে, অনেক কিছু বিষয় চলে আসে। তো একটা ভিডিওতে কিন্তু সব কথা বলা সম্ভব না, সব কথা বলে শেষ করা সম্ভব না। সেজন্য কিন্তু বারে বারে বিভিন্ন রকম ভিডিও আনতে, দেখো কনসিভ করা, তারপরে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, এতগুলো মাস। এই মাসের ভেতরে কত রকমের চেঞ্জেস, বেবির বিকাশ, মায়ের পরিবর্তন, কত কিছু ব্যাপার আসে। তার মধ্যে তো রক্ত কমে যাওয়া, এটা হওয়া, সেটা হওয়া, অনেক কিছু ব্যাপার আসে কিন্তু এতে। সেই জন্য কিন্তু বারবার বলছি যে প্রেগনেন্সি ভিডিওগুলোকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করো, আর এগুলোকে একটু বোঝার চেষ্টা করো, নাকি নেগেটিভ কমেন্ট করে। ঠিক আছে, তো চলো আজকে আর কোনো কোশ্চেন আমি আলোচনা করবো না, এই কয়েকটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে যেও, অবশ্যই অবশ্যই লাইক করো, প্রচুর লাইক করো, কমেন্টও করো, শেয়ারও করো। আর যাদের ভালো লাগবে না তারা তো কিছুই করবে না, প্লিজ নেগেটিভ কমেন্ট করো না। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু, অবশ্যই যাদের ভালো লাগবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থাকবে।